ঝিনাইদহে করোনায় ক্ষতিগ্রস্ত 300 অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে শৈলকুপা উপজেলা পরিষদ চত্বরে রেড ক্রিসেন্টের পক্ষ থেকে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় আগতদের মাঝে চাল, ডাল, তেল, সুজি, আলু সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল হাই। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম সহ রেড ক্রিসেন্টের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। করোনাকালে খাদ্য সামগ্রী পেয়ে খুশি নিম্ন আয়ের মানুষ। আমি ধন মোল্লা, আমি রোল মোল্লা লিখেছিলাম। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।